আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। নামাজ রোজা কোরআন পড়ার সুযোগ চাইলেন মামুনুল হক। সোমবার আদালতের রিমান্ড শুনানি চলাকালে নামাজ রোজা কোরআন পড়ার সুযোগ চেয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক। রিমান্ড শুনানি চলাকালে বিচারক মামুনুলকে বলেন, আপনার কি কিছু বলার আছে? জবাবে মামুনুল বিচারককে উদ্দেশ্য করে বলেন, আমি প্রতি রমজান মাসে 6 বার কোরআন শরীফ খতম দেই। রমজান মাস পবিত্র মাস, এই মাসে আমি যেন রোজা নামাজ ও কোরআন পড়তে পারি তার সুযোগ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর আগে সোমবার সকাল 11টার দিকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তোলা হলে তাকে রিমান্ড মঞ্জুর করা হয়। অপরদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।